জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। তৃণমূলের অবৈধ কার্যালয় নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করায় শাসক দলের রোশানলে বিডিও। বিডিওর বিরুদ্ধে মহকুমা শাসকের কাছে অভিযোগ করলেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি। ভগবানগোলা ব্লক 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহসভাপতি লিখিতভাবে লালবাগ মহকুমা শাসককে ভগবানগোলা 2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের বিরুদ্ধে অবৈধ নির্মাণের অভিযোগ তোলেন। বিডিওর বিরুদ্ধে PWD এর জায়গায় অবৈধ নির্মাণের অভিযোগ তুলে মহকুমা শাসককে চিঠি লিখলেও ভগবানগোলা ব্লক 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি স্পষ্ট করে কোনো অভিযোগের কথা তিনি বলেননি। দলীয়ভাবে শুধু যে তৃণমূল কংগ্রেসের সেটাও না, তৃণমূল কংগ্রেস, CPM, কংগ্রেস সব দলীয়ভাবে সব নেতৃত্বরাই উপস্থিত ছিল। তাদের একটা রিকোয়েস্ট, এখানে যখন কাজটা হয় আমি এসে কাজটা বন্ধ করলাম। যে আমি জানতাম না যে বিডিও স্যার, প্রথম আমি যেটা ঘটনা ঘটেছে সেটুকু বলি যে আমি বিডিও স্যার করাইছি সেটা আমি প্রথম জানতাম না। কাজটা আমি GCP যে করছিল কালু নাকি গো, কালু তোর না, কালু করছিল, আমি কালুকে বন্ধ করেছি কাজটা। যে কাজটা আগে বন্ধ করা হোক, আমি বিডিও সাহেবের সঙ্গে জানবো বিষয়টা, পরে তারপর কাজটা হবে। বিডিও সাহেবের কাছে জানার পরে কাজটা হবে। এবার দেখেন স্থানীয় এখানে কোনো নির্মাল ভাঙার আমি কোনো লিখিতভাবে কমপ্লেন করিনি, বা আমি বিডিও সাহেবের বিরুদ্ধেও কোনো কমপ্লেন করিনি। আমি করেছি যেটা, যে নির্মাল যেটা নতুনভাবে করা হচ্ছিলো সেই কাজটা আমি বন্ধ। ফাঁকা জায়গায় স্থানীয়দের দাবি রয়েছে একটি বাথরুম তৈরি করার। এই বিষয়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বলেন পঞ্চায়েত সমিতির সভাপতি চিঠি করছেন অবৈধ নির্মাণ নিয়ে। আমাদের অফিসের সামনে কোনো নির্মাণের কাজ চলছে না, একটা ফাঁকা জায়গা পড়ে রয়েছে, অফিসের সামনেই রয়েছে পার্টি অফিস। আমাদের মনে হয় তিনি পার্টি অফিসকে অবৈধ নির্মাণ বলছেন, তাই পার্টি অফিস ভাঙার জন্য আমি চিঠি করে দিয়েছি। উনি বললেন যে ওনার অফিসের, আমার অফিসের জাস্ট বাইরে অবৈধ নির্মাণ হচ্ছে। ওই অবৈধ নির্মাণ দেখতে আমি গেলাম, তাহলে ওখানে আমি দেখলাম যে ওনার অফিসের জাস্ট উল্টো দিকে যদি আপনি দেখবেন ফ্রন্ট, ওখানে পার্টি অফিস করা আছে। তো আমার মনে হয় উনি ওই পার্টি অফিসকেই অবৈধ নির্মাণ বললেন, বাকি ফাঁকা জায়গা তো ফাঁকাই পড়ে আছে। ওখানে কিছু গার্বেজ ছিল, আমার মনে হয় উনি চাইছেন না যে পার্টি অফিস ওখানে থাকুক। এই জন্য আমরা পার্টিকে চিঠি করে, যারা পদাধিকারী ছিলেন, আমরা বলেছি যে অবৈধ নির্মাণ যে আপনারা করেছেন ওটা তুলে নিলে ভালো হবে, কারণ ওনারা সবার ডিমান্ড আছে ওখানে একটু কমিউনিটি টয়লেট করা হোক।